আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি ফ্লেক্স। পিৎজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝাল নাস্তায় চিলি ফ্লেক্স ইউজ করা হয়। বাসায় কিভাবে খুব সহজেই মাত্র একটি উপকরণ দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের সবার উপকারে আসবে এবং ভালো লাগবে। আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আপনারা যদি একই নিয়ম ফলো করে চিলি ফ্লেক্স তৈরি করেন তবে ইনশাল্লাহ আপনাদের চিলি ফ্লেক্স পারফেক্ট হবে এবং দোকানের মতোই হবে ইনশাল্লাহ। প্রথমে আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজনে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন শুকনো হয়, কোনোভাবেই মরিচগুলোকে ভিজানো যাবে না, কারণ ভিজে গেলে কিন্তু পারফেক্ট চিলি ফ্লেক্স তৈরি হবে না। এবার আমি এখানে একটি টাওয়েল নিয়ে নিয়েছি এবং মরিচগুলোকে খুব আলতো হাতে মুছে নিচ্ছি। যেহেতু মরিচগুলো বাইরে শুকানো হয়, মরিচগুলোতে কিন্তু অনেক ধুলোবালি থাকে, আমি খুব আলতো হাতে মরিচগুলোকে মুছে নিচ্ছি। বেশি প্রেস করে মুছতে গেলে কিন্তু আবার মরিচগুলো ছিঁড়ে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো মরিচ মুছে নিব। এ পর্যায়ে মরিচগুলো মুছে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আগের থেকে মরিচগুলো মুছে নেওয়ার কারণে কতটা ক্লিন হয়েছে। আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি যে মরিচগুলোনে কিন্তু কোনো ধুলোবালি অবশিষ্ট নেই। এ পর্যায়ে আমি এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম আঁচে আমি মরিচগুলোকে টেলে নিব। অবশ্যই দাঁড়িয়ে থেকে মরিচগুলোকে টেলে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালোভাবে টেলে নেওয়া হবে না। মিডিয়াম আঁচে মরিচগুলোকে টেলে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। আজকের চিলি ফ্লেক্সের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। বাসায় কিন্তু খুব অল্প সময়ে অল্প খরচে একদম দোকানের মতন পারফেক্ট চিলি ফ্লেক্স তৈরি করা যায়। শুধু একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনারা একদম দোকানের মতন চিলি ফ্লেক্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এ পর্যায়ে কিন্তু শুকনো মরিচগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মরিচগুলো কিন্তু পুড়ে যায়নি। যখন মরিচগুলো টেলে নেওয়া হয়ে যাবে চুলোর আঁচ বন্ধ করে দিয়ে মরিচগুলোকে প্যানে রেখে দিব মচমচে হওয়ার জন্য। এ পর্যায়ে চুলোর আঁচ বন্ধ করে অপেক্ষা করতে হবে মরিচগুলো মচমচে হয়ে আসা পর্যন্ত। মরিচগুলো মচমচে হয়ে আসলে মরিচের ডাঁটিগুলো ছাড়িয়ে নেব। আর একটা কথা মাথায় খেয়াল রাখতে হবে, চিলি ফ্লেক্স কিন্তু মরিচের আধা ভাঙা গুঁড়ো, মরিচগুলোকে সেভাবে ব্লেন্ডারে আধা ভাঙা গুঁড়ো করে নিতে হবে। এ পর্যায়ে আমার মরিচগুলো ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু মরিচগুলো চিলি ফ্লেক্স তৈরি করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। সাধারণত আমরা যেই ব্লেন্ডারের জারটিতে সব ধরনের গুঁড়ো তৈরি করে থাকি সেই ব্লেন্ডারের জারটিতে আমি সবগুলো মরিচ একবারে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন ব্লেন্ডারের জারের ঢাকনাটি লাগিয়ে 3 সেকেন্ড ব্লেন্ড করব। অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, কোনোভাবে বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে নিলাম, নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এ পর্যায়ে আবার ব্লেন্ডারের জারের ঢাকনাটি লাগিয়ে আবারও 3 সেকেন্ড ব্লেন্ড করে নিব। এভাবে 2 বার ব্লেন্ড করলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি দিতে গেলে কিন্তু আবার মরিচগুলো গুঁড়ো হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একদম পারফেক্টলি চিলি ফ্লেক্স তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে বাসায় মাত্র একটি উপকরণে অল্প খরচে অল্প সময়ে একদম পারফেক্টলি দোকানের মতন চিলি ফ্লেক্স তৈরি করা যায়। এবার আমি এখানে একটি গ্লাস জার নিয়ে নিয়েছি এবং আমি গ্লাস জারটির মধ্যে চিলি ফ্লেক্সগুলোকে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো ধরনের এয়ারটাইট বক্সেও চিলি ফ্লেক্সগুলোকে অনায়াসে 1.5 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। তবে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন, না হলে কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই শুকনো স্থানে রাখার চেষ্টা করবেন। এভাবে করে খুব সহজে চিলি ফ্লেক্সগুলোকে সংরক্ষণ করা যায়। আশা করি আমার চিলি ফ্লেক্সের রেসিপিটি আপনাদের সবার উপকারে আসবে। তো আর যার নয় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।